নার্সারি ছোট্ট ছোট্ট সোনারা, আজকে আমি তোমাদেরকে ব এবং তাল বর্ষর লেখা শেখাবো। প্রথমে আমরা শিখব ব লেখা, ঠিক আছে? দেখো কিভাবে লিখতে হয়। প্রথমে একটা মাত্রা দিলাম, মাত্রা দেওয়ার পর একটা দাগ এই পাশে টানলাম, তারপর সেই দাগটিকে তলার দিকে টানলাম এবং সেটি ওপরে গিয়ে যেখান থেকে শুরু হয়েছিল সেইখান পর্যন্ত জুড়ে দিলাম। ব্যাস হয়ে গেল ব, অনেকটা কয়ের মতো। কয়ে এখানে যেমন সুর দেওয়া ছিল তাহলে ক হয়ে যেত, এখানে যদি ছোট্ট করে একটা রসগোল্লা দেওয়া হয় র হয়ে যায়, তাই তো? ব খুব সোজা অক্ষর। পরেরটা লিখছি, দেখো কীভাবে লিখছি। মাথায় একটা মাত্রা দিলাম, দিয়ে এই পাশে একটা দাগ টানলাম, এদিকে টানলাম, তারপর সোজা সেটাকে ওপরে তুলে দিলাম, হয়ে গেল ব। আবার দেখাচ্ছি, বয়ে আমরা কী পড়েছিলাম মনে আছে? বয়ে আমরা পড়েছিলাম বাঘের যত সাহস চোখে। ব দিয়ে আমরা কী পড়েছিলাম? ব দিয়ে আমরা পড়েছিলাম বাঘের যত সাহস চোখে, তাই তো? দেখো ব এইভাবে এইভাবে লিখতে হয়, ঠিক আছে? তোমরা মায়ের সঙ্গে খাতা পেন্সিল নিয়ে বসো এবং এইভাবে লেখার চেষ্টা করো। ব্যাস আমাদের ব শেখা হয়ে গেল। এইবার আমরা শিখব কি, তাল বর্ষা, তাই তো? দেখো কীভাবে লিখতে হয় আমি শেখাচ্ছি। প্রথমে একটা এক লিখলাম, হলো? আর তোমরা ইংরাজিতে 1 2 3 4 5 6 লেখা শিখেছো তো, সেই সিক্সটা এখানে যোগ করা হলো। ব্যাস হয়ে গেল অর্ধেকটা তাল বর্ষা। তারপর তাল বর্ষার এটা নিচে নামানো হলো, ওপরে তোলা হলো, বাইরে একটু মাত্রা মতো দেওয়া হলো। তাল বর্ষার মাথায় কিন্তু পুরো মাত্রা নেই, হলো? খুব সোজা মনে হলো না? দেখো কীভাবে লিখলাম, একটা এক লিখলাম, একটা সিক্স লিখলাম, তারপর সেটা নিচের দিকে নামিয়ে ওপরে তুলে একটু মাত্রা দিয়ে দিলাম। ব্যাস তাল বর্ষা হয়ে গেল। আবার একটা লিখে দেখাচ্ছি, দেখো একটা এক লিখে, একটা সিক্স লিখে, সেটা নিচে নামিয়ে ওপরে তুলে তাল বর্ষা হয়ে গেল। আবার একটা করেও দেখাচ্ছি, এক লিখলাম, সিক্স লিখলাম, সেটা নিচে নামলো, ওপরে উঠলো, আর একটু মাত্রা মতো দেওয়া হয়ে গেল। ব্যাস দেখো পরের লাইনে আমরা লিখছি, তাল বর্ষায় কী পড়েছিলাম মনে আছে? তাল বর্ষায় পড়েছিলাম শকুন কাঁধে গরুর শোকে। তাল বর্ষায় আমরা কী পড়েছিলাম? তাল বর্ষায় পড়েছিলাম শকুন কাঁধে গরুর শোকে, তাই তো? দেখো এইভাবে এইভাবে করতে হয় তাল বর্ষা। তাহলে আজকে আমরা ব এবং তাল বর্ষা দুটি অক্ষর লেখা শিখে গেলাম, তাই তো? ব্যাস টাটা।